হ্যালো ভিউয়ার্স, আজকে একটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখাবো। এই 16x জুম একটা লেন্স, এই লেন্সটা কিভাবে কাজ করে এটি দেখাবো। এটি ইউজ করার আগে একটা কথা মনে রাখা ভালো, সেটা হচ্ছে এটা লাগানোর ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে আপনার ফোনে ক্ষতি হতে পারে। তো এইটা মোবাইলের মূল ক্যামেরাটাই জুম করে কতটুকু ভালো ফ্রেশনেস আছে সেটা আমরা আজকে দেখবো। তো চলুন দেখা যাক। এটা এক্সট্রা এর সাথে আপনার লকার, তো এটা আমরা এখানে সুন্দর করে প্যাচে সেটিং করে নিব। লেন্সটা ফোনে সেটিং করার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমরা ফোন অন করি। তো আমরা ফোনের ক্যামেরা অন করলাম, ফোনের ক্যামেরা দেখতে পাচ্ছি। তো আমাদের ক্যামেরার মেন পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে এবং লেন্সের মিডিল পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা সঠিকভাবে বসাতে পারি। তো এখানে লেন্স ঠিক সেটিংটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখেন। আমরা লেন্সটা বসানোর ক্ষেত্রে অ্যাকুরেট করে মিডিল পয়েন্টে যেন পড়ে এই পয়েন্টটা খেয়াল করতে হবে, আর এই ক্যামেরার এই পয়েন্টটা খেয়াল করতে হবে। এই দুইটা জায়গায় আমরা অ্যাকুরেট করে বসাই দিব। আচ্ছা ঠিক আছে, বসানো হলো মোটামুটি। এখন আমাদের জুমিংটা হবে অনেক দূর থেকে, আমরা একটা জুম করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডটা কিন্তু অনেক দূরে, ক্যামেরাটা সুইচ বোর্ডের দিকে নিলে বুঝতে পারবেন সুইচ বোর্ডটা অনেক দূরে। আমরা জুম করে অলরেডি স্ট্যান্ডার্ড মোডে এই এতটুকু আমরা নিয়ে আসছি, কিন্তু এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে এত কাঁপতেছে কিসের জন্যে। যেহেতু এটা লাগানোর সাথে সাথে 12 থেকে 16x জুম হয়ে গেছে, সো এটা হওয়াটা স্বাভাবিক। আপনি চাইলে ম্যানুয়ালি আরও জুম করতে পারেন, যেমন দেখেন আরও জুম হচ্ছে। তবে আপনি যদি স্ট্যান্ড ব্যবহার করেন, ফোনেরও আজকাল স্ট্যান্ড পাওয়া যায়, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। তো এটা কিন্তু অনেক দূর থেকে কিন্তু আমি জুম করেছি, ক্লিয়ারই দেখা যাচ্ছে, মোটামুটি খারাপ না। আপনি এখান থেকে আপনি ইচ্ছা করলে অনেক প্রাইভেট ভিডিও নিতে পারবেন। তো এই ক্ষেত্রে একটা অবশ্যই ফ্ল্যাশ বন্ধ রাখতে হবে, নাহলে আপনি ছবিটা খারাপ পাবেন। তো আমার ফ্ল্যাশটা দেওয়া ছিল, ফ্ল্যাশটা আমি বন্ধ করে দিলাম। ধরুন আপনার বাড়ির ছাদের থেকে, আমি অনেক দূরের থেকে একটা যে কোনো দুর্ঘটনা ঘটনা আপনি ইচ্ছা করলে এটা দিয়ে রেকর্ড করে নিতে পারেন খুব সহজে, এবং অনেক প্রাইভেট ভিডিও আপনি বের করতে পারবেন, প্রয়োজনীয় ভিডিও বের করতে পারবেন ইচ্ছা করলে। তো আমরা আরো দূরে যাব, একটা ক্যালেন্ডারে চলে যাই। আসলে মা এটা আমার হাতে রয়েছে জন্য এটা কাঁপতেছে, কারণ এটা স্ট্যানের কাজ, এটা হাতের কাজ না। তারপরেও দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংক, ওই যে লেখাটা মোটামুটি বোঝা যাচ্ছে, ওটা অনেক দূরে, আর যদিও লো লাইট রাত্রেবেলায়। তো যাই হোক, আপনারা আমার মোবাইলের দিকে লক্ষ্য করুন, আমি কারেকশন করলাম ধরুন। আর এখানে একটা সব বিষয় বিষয়ে মাথা রাখা লাগবে, যে বিষয়টা হচ্ছে লেন্সটা ঘুরে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমাদের ঘোলা থাকলে লেন্সটা সামনের দিকে ঘোরাচ্ছে কোথাও, আপনি একটু খেয়াল করুন ভিউয়ার্স। আমার একটু দেখাতে একটু সমস্যা হচ্ছে হয়তো বা, তো আপনারা তারপর একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এটা ঘুরে আপনি লেখাটা ক্লিয়ার করে নিতে হবে। আমি ক্লিয়ার করে একটা ছবি তুলবো, হ্যাঁ ক্লিয়ার করেছি। আমার ফোনের দিকে তাকালে এখন বুঝতে পারবেন, এখন আমরা একটা ছবি তুলব। তো খারাপ না, খারাপ না, যথেষ্ট ভালো। এই লেন্সটা আপনি বাড়ির ছাদের থেকে ব্যবহার করতে পারেন, আর এটা খুব হ্যান্ডি, হ্যান্ডফুল, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আর এটা অ্যাপেলে বা স্যামসাংয়ে সব সেটে আপনি ইউজ করতে পারবেন, স্যামফোনে, চাইনিজ মোবাইলে, ওয়ালটন মোবাইলে, আপনি কোনো সমস্যা নেই। আমি ইউজ করে দেখছি, কোনো অসুবিধা হয় না। ভালো প্রাইসের মধ্যে এটা কিনতে হবে, 1300 টাকার মধ্যে এটা প্রাইস পড়বে। আপনি এটা ইউজ করতে পারবেন যে কোনো ফোনে, কিন্তু কেনার আগে আপনি ভালো করে চেক করে নেবেন যে প্রোডাক্টটি ঠিক আছে কি না। আর যে কোনো ইয়েতে আপনি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আর অ্যাডজাস্টিংয়ের জায়গাটা হচ্ছে এই পয়েন্টটা, ধরে আপনি অ্যাডজাস্ট করবেন, ঘোলা থাকলে ঘোলাটা পরিষ্কার করে নেবেন, মেইন ব্যাপারটা হচ্ছে এটা। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।